কুষ্টিয়ার কুমারখালীতে সেতু নির্মাণের পর ইট পাথর ও বালুর বদলে শুধু মাটি দিয়ে সংযোগ সড়ক সংস্কার করা হয়েছে। মাটিতে বৃষ্টির পানি জমে সৃষ্টি হয়েছে কাদামাটি, কাদায় আটকা পড়েছে মানুষ ও মালবাহী যানবাহনগুলো, আবার কখনো সড়ক ও সেতুর উপর উল্টে পড়ছে যানবাহন। এতে প্রতিদিনই আহত হচ্ছেন পথচারীরা, যানজট সৃষ্টি সহ চলাচলে চরম ভোগান্তির শিকার হচ্ছেন মানুষ। এমন দুর্ভোগের চিত্র উপজেলার পান্টিবাসগ্রাম বাজার সড়কের চাঁদপুর ইউনিয়নের কাঁচিকাটা নামক সেতু এলাকায়। স্থানীয় পথচারীরা অভিযোগ করে বলেন, ইট পাথরের বদলে মাটি দিয়ে দায় সারা কাজ করেছে ঠিকাদার ও প্রকৌশলী কার্যালয়, কাজে নানান অনিয়ম রয়েছে, জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছেছে। অবস্থা হচ্ছে রাস্তা পাকা, ব্রিজ পাকা, আর এই ব্রিজের পর কাদা, খুব কাদা, যাওয়া আসা যাচ্ছে না। ব্রিজ করেছে এই ভাই জানে যে কি অবস্থা, বছর দুই তো চলতেছে, অ্যাক্সিডেন্ট আর ঘটেনি, মাঝে মধ্যে হচ্ছে গাড়ি উঠতে পারে নেই। আপনাদের তো খুব কষ্ট হচ্ছে, মেলা দিনই সমস্যা, মেলা দিন তো কাজটা কমপ্লিট হয়নি এখনো ভালোভাবে, এরপরে যে কাদা আর মানুষের যানজটে খুব কষ্ট আছে। তবে প্রকৌশলী বলছেন, সেতু নির্মাণে সড়ক সংস্কার ব্যয় ধরা ছিল না, ফলে এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে। মোবাইল টিমের মাধ্যমে সংস্কার করা হবে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে সেতু এলাকার সরজমিনে দেখা যায় সেতুর উপর ও সেতুর দুই পাশে কাদামাটি সৃষ্টি হয়েছে, জমে আছে বৃষ্টির পানি। পথচারীরা যানবাহন থেকে নেমে পায়ে হেঁটে চলাচল করছে। মালবাহী প্রতিটি যানবাহন সেতুর পশ্চিম পাশের কাদামাটিতে আটকা পড়েছে। স্থানীয় মানুষ ও পথচারীরা আটকা পড়া যানবাহনগুলো ধাক্কা দিয়ে পার করছে। এ সময় আটকা পড়া একটি মালবাহী করিমন গাড়িকে তুলতে অপর একটি সেলো ইঞ্জিন চালিত গাড়ি ধাক্কা দেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার চাঁদপুর, বাগুলাট ও পান্টি ইউনিয়নের প্রায় লাখো মানুষ চলাচল করে এই সড়ক দিয়ে। এছাড়াও পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার একাংশ কুষ্টিয়া শহরের সাথে যোগাযোগ রক্ষা করে ওই সড়ক দিয়ে, ফলে সড়কটি বেশ গুরুত্বপূর্ণ যাতায়াতকারীদের কাছে। প্রায় ছ মাস আগে সড়কের কাঁচিকাটা নামক স্থানে সেতুর নির্মাণ কাজ শেষ করেছে ঠিকাদার ও প্রকৌশলী কার্যালয়, কিন্তু সংযোগ সড়ক সংস্কার করছে মাটি দিয়ে। এই মাটিতে বৃষ্টির পানি জমে কাদা সৃষ্টি হয়েছে, কাদা যানবাহন আটকে যাচ্ছে, যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে, মানুষ আহত হচ্ছে, যানবাহন ও মালামাল নষ্ট হচ্ছে, চরম ভোগান্তিতে চলাচল করছে মানুষ, কিন্তু কারো কোনো নজর নেই। উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলাধীন পান্টিবাজার আরএসডি সড়ক হতে বাসগ্রাম বাজার জিসি সড়কে 3,800 মিটার চেনেজে অনুমোদন দেয় এলজিডি। এতে ব্যয় ধরা হয়েছে 18,12,195 টাকা। সেতু নির্মাণে ঠিকাদার ছিলেন জেলার ভেড়ামারা উপজেলার ফারাকপুরের মোহাম্মদ নজরুল ইসলাম। প্রায় ছ মাস আগে সেতু নির্মাণ কাজ শেষ করেছেন ঠিকাদার, কিন্তু সেতু নির্মাণ ব্যয়ের সাথে সংযোগ সড়কের ব্যয় ধরা ছিল না, সেজন্য বালু, মাটি ও কিছু ইটের খোয়া দিয়ে সড়ক সংস্কার করা হয়। এ বিষয়ে জানতে কাজের ঠিকাদার নজরুল ইসলাম মুঠোফোনে কল দেওয়া হয়, কিন্তু তিনি রিসিভ করেননি। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রহিম মুঠোফোনে বলেন, অনেক আগেই সেতুর কাজ শেষ হয়েছে, কিন্তু সেতু নির্মাণ ব্যয়ের সাথে সংযোগ সড়ক নির্মাণ ব্যয় ধরা ছিল না, ফলে সংযোগ সড়ক সংস্কারে মাটি ব্যবহৃত হয়, এতে চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছে বলে জানতে পেরেছি। জনদুর্ভোগের বিষয়টি জেলা প্রকৌশলী স্যারকে জানানো হয়েছে, মোবাইল টিমের মাধ্যমে সংযোগ সড়ক সংস্কার করা হবে।